পূর্বরা সাহেবকে আত্মসমর্পণ করতে বাধ্য করানোর জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সত্যি বলুন না, কামাকা একটা নিরীহ ছেলেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার মানে কি? এটা একটা মেসেজ দিচ্ছে, চমকানোর চেষ্টা করছে। সিএএন যখন আন্দোলন হচ্ছিল, একটা রাতে পশ্চিমবাংলার প্রায় 200 ওপরে মুসলিম নেতাদের বাড়িতে এই মুখ্যমন্ত্রী পুলিশ পার্টি অত্যাচার করেছিল, যেটা আমাদের বাড়িতে হয়েছিল। যদি মমতা ব্যানার্জি সরকার এই অন্যায় যদি চলতে থাকে, আগামী দিনে একাধিক পিস সাহেব পিস যাকে দেখবেন রাজনীতির মধ্যে। তবে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেই জায়গা থেকে বলবো, আমার মনে হচ্ছে পশ্চিমবাংলাতে একটা দাঙ্গার অশান্তির অস্থিরতার পরিবেশ তৈরি করার জন্য বারংবার একটা ধর্মস্থানকে টার্গেট করে সেখানে আক্রমণ চালানো হচ্ছে পুলিশকে দিয়ে। কারণ 2024 আগে মমতা ব্যানার্জি গতকালকে ইমাম মুয়াজ্জেম সম্মেলনে তিনি সুপার ফ্লপ হয়েছেন। ইমাম মুয়াজ্জেমরা তার বাইরে গিয়েছেন, ইমাম মুয়াজ্জেমরা তার এই যে দেখানো টোপকে খায়নি, প্রত্যাখ্যান করেছেন, তিনি ভীতস্থত হয়েছেন, দেখছেন যে সংখ্যালঘু ভোট তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কখনো সাগর দিয়ে নির্বাচন তো কখনো আপনার পঞ্চায়েত নির্বাচনে তিনি লক্ষ্য করেছেন যে তার পাশে আর সংখ্যালঘু ভোট থাকছে না। আর ফুরফুরা শরীফ সংখ্যালঘু ভোট মুসলিম ভোটকে, মুসলিম ভোটের একটা হেভি অংশকে কন্ট্রোল করে, এই জন্য সর্বপ্রথম ফুরফুরা শরীফকেই টার্গেট তারা করেছেন। এই জন্য টার্গেট করেছেন, ফুরফুরা শরীফকে যদি আক্রান্ত করে দেওয়া যায়, ফুরফুরা শরীফকে যদি ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায়, ফুরফুরা শরীফকে যদি ভীতস্থত করে দেওয়া যায়, ফুরফুরা শরীফকে যদি আত্মসমর্পণ করিয়ে দেওয়া যায় শাসকের কাছে, বাকি ছোট ছোট যে সমস্ত দরবার আছে বা যারা আছেন অ্যাক্টিভিস্ট তাদেরকে অনায়াসেই মুড়িয়ে দেওয়া যাবে, সেই টার্গেট নিয়ে ফুরফুরা শরীফের উপরে এরকম হামলা চালাচ্ছেন বারবার। তবে একটা কথা আমি রাজনৈতিক নেতা হিসাবে, বিধায়ক হিসাবে বলছি, বিপ্লব যদি একবার সংগঠিত হয় সেটাকে আটকে রাখতে পারে না। আজকে মুসলিম জনমানুষে সংখ্যালঘু সংখ্যাগুণ থেকে শুরু করে আমার নামও শুনলাম দিয়েছে, আমার বাড়িতে ইট ছুড়লো, আমার বাড়ির কাজ ভাঙলো, আমার বাড়িতে সেল ফাটালো, আমার বাড়ির সামনে বোমা নিয়ে ঘুরলো, দরবার শরীফে বোমাবাজি করলো, পীরজাদারা ধর্মের শিক্ষা দিচ্ছিল সেই সময় তারা ধর্মাপদেশ নিতে এসেছিলো, তাদের উপর তারা আক্রান্ত হলো, পীরজাদা আক্রান্ত হলো দরবার শরীফে, এত কিছুর পরেও পুলিশ কেস দিচ্ছে। পুলিশের যদি সাহস থাকে অন্তত নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট করতে বলুন, আমি তো ঘুরছি, আমি যদি দোষী আমাকে অ্যারেস্ট করতে বলুন না। কামাকায় একটা নিরীহ ছেলেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার মানে কি? এটা একটা মেসেজ দিচ্ছে, চমকানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জি পুলিশে যদি সৎসাহস থাকে, আমি তো বিধানসভায় যাচ্ছি আসছি, আমাকে অ্যারেস্ট করতে বলুন না, করুক আমাকে অ্যারেস্ট, আমি যদি অনৈতিক কাজের সাথে যুক্ত থাকি, বা পিস সাহেব যারা যদি যুক্ত থাকে কাউকে অ্যারেস্ট করতে বলুন। টোটালি প্রেশার বিল্ড আপ করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এনআরসি সিএএন যখন আন্দোলন হচ্ছিল, একটা রাতে পশ্চিমবাংলার প্রায় 200 ওপরে মুসলিম নেতাদের বাড়িতে এই মুখ্যমন্ত্রী পুলিশ পার্টি অত্যাচার করেছিল, যেটা আমাদের বাড়িতে হয়েছিল। সেই মুখ্যমন্ত্রীকে আমরা ভুলে যাইনি, সেই মুখ্যমন্ত্রী দেখছেন 2024 তার অবস্থা রাজনৈতিকভাবে খারাপ হতে চলেছে, তার ভাইপোকে বাঁচাতে পারবেন রায় হার থেকে, ডায়মন্ড হারবারে হার থেকে তার ভাইপোকে কোনোভাবেই বাঁচাতে পারবে না, হারবে। সেই জন্যই ভয়ে এখন ফুরফুরা শরীফের প্রেশার বিল্ড আপ করছে, ফুরফুরা শরীফকে আত্মসমর্পণ করতে বাধ্য করানোর জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই জন্য এত নোংরামি চালাচ্ছে। তবে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে বলতে চাই আমি, ফুরফুরা শরীফের রাজনৈতিকভাবে কতটা সচেতন বা ভোটের দিক দিয়ে ফুরফুরা শরীফের কতটা ক্ষমতা তিনি ভালো করে জানেন। তিনি আর ক্ষমতায় আসার আগে ফুরফুরা শরীফের অবদান বা ক্ষমতায় আসার জন্য ফুরফুরা শরীফের যে কী ক্ষমতা অবদান ছিল, ভোটকে সুইপ করাতে ফুরফুরা শরীফের কী ভূমিকা ছিল তিনি ভালো করে জানেন, সেই জায়গাটা এখনও আছে। বলবো ফুরফুরা শরীফের সাথে লাগতে যাবেন না, কারণ ফুরফুরা শরীফ যে কোনো মুহূর্তে আপনাকে গদিচ্যুত করতে প্রস্তুত আছে, যদি তাদের সাথে লাগতে চান। ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদা যারা আছেন, হয়তো আমি রাজনীতিতে এসেছি, বাকি কেউ রাজনীতিতে নয়, যারা নাই তাদেরকে খাটাবেন না, তারাও যদি আমার মতো রাজনীতিতে চলে আসে তাহলে আর ডবল ডিজি সংখ্যা পার হতে হবে না 2024 ইলেকশনে। পৌঁছেছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে।